আমার গাড়ি বাংলাদেশে 21 বার, আমি যদি জিত করতাম 11 গাড়ি বাংলাদেশ লাগলে 520 বার। আগামী বছর মনে হয় রাখতে পারি নাই ব্যস্ততার কারণে, এরপরের বছর আমার লিখেছি হায়াতে মাসে আসবো 2022 সালে। তবে এবার আমি এসেছি দাওয়াত দিতে সময় বলেছিলাম 2:30 মিনিটে কিছু হয় আমি পারবো, 2:10 মিনিটে এসেছি আলহামদুলিল্লাহ। আমি যখন কোথাও ওয়াদা করি আমি যাই, যেখানে আমি যাই নাই বা যেতে পারি না বা উপস্থিত হতে পারি না, মনে করবেন এখানে একটা সূক্ষ্ম জটিলতা আছে। জটিলতা ছাড়া তাহিরি কোনো দোষে মানুষ সেঞ্চুর করে না, কথা বোঝেন নাই আপনারা মনে রাখবেন। আমার আপনি যখন মিস হবে মনে করবেন এখানে একটা কিন্তু আছে, কিন্তু সালাম আপনি মিস হয় না, বন্দুকের গুলিটা মিস হইতে পারে, তাহিরি মাহফিল কিন্তু মিস হয় না, ঠিক কিনা? মনে যেখানে প্রবলেম হবে সেখানে গোপন সমস্যা, ঠিক কিনা? আজকের এই শ্বশুর সালমানিয়া দরবার শরীফ, আপনারা যারা এখানে এসেছেন আপনারা আপনাদের কাছে আমি দুইটা জিনিস চাই, একটি হলো ধৈর্য আর একটি হলো মনোযোগ। আমি আপনাদের সামনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান আজমতের উপরে কথা বলবো। সেই কথাগুলো আপনাকে অত্যন্ত মনোযোগ এবং আন্তরিক ভাবে এই কথাগুলো শুনতে হবে। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। আমার গাড়ি বাংলাদেশে 21 বার, আমি যদি জিত করতাম 11 গাড়ি বাংলাদেশ লাগলে 520 বার, কিনা আমার লাগে ব্যাপার, তাহিরি লাগে কোনো কিছু ব্যাপার আছে, ভ্রমণ করে নিলে মূল্যে। কিন্তু আমার নবী শিক্ষা দিচ্ছে আঘাত খাও, আঘাত করো না, ক্ষমা করো, এটা আমাদের সরলতা বা নট দুর্বলতা, ঠিক কিনা বলেন? রসুলকে এক ইহুদি তাপ করে মেরে আসে, উমর আদাল্লাহ তালা আনু বলে নবী বের কল্লা বলাই দিল, আমার নবীকে দরজা ধরেন করতে একটু পরে আমার নবী গেলেন, গিয়ে বলতেছেন আপনি যে আমাকে তাপ করে দিয়েছেন আপনি কি ব্যথা পেয়েছেন? এই কথাটা বলতে দেরি নবীর হাতে 250 ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওরা আমাদের গাড়ি ভাঙে আর আমাদের নবীর প্রেমিক তৈয়ার হয়। এই রাত্রে আর এটার পরে কোন দিনের সময় যারা কয়ে এত রাত্রে মাহফিল করা ঠিক না, 10টার পরে 12টার পরে মাহফিল নেওয়া ঠিক না, আসলে হেরার ওয়াজ 12টার পরে কেউ শুনে না, এটা একটা চালাকি। যে নামাজ পড়ে সারা রাত ওয়াজ শুনলো পরে, যে পড়ে না আপনার সঙ্গে ঘুমাইলো পরে, ঠিক কিনা বলেন? আসল যারা কথা কই তো এর লাগে তাহির সবসময় সালমানি আদর শরীফ আড়াইটার পরে এতগুলো লোক যে বসে আছে, এটা কি তাহিরি তাহিরি চেহারা দেখার জন্য নাকি নবীর মহব্বত? আরো জোরে কটকুটকে দেখবেন অবশ্যই একসাথে ফেলে দিন, যাবার
আমি চলে যাব আমায় তোমরা।